বিপ্লব কুমার দেবের আমন্ত্রণে মঙ্গলবার ওনার দিল্লির সরকারি বাড়িতে গেলেন উত্তর পূর্বাঞ্চল এমপি ফোরামের প্রতিনিধিরা। তাদের উপস্থিতিতে এই অঞ্চলের সার্বিক বিকাশ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের দিল্লি স্থিত সরকারি বাড়িতে ফোরামের প্রতিনিধিদের উপস্থিতিতে এই অঞ্চলের উন্নয়ন কাজে আরও অতি সঞ্চারের লক্ষ্যে বেশ কিছু বিষয় স্থান পেয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কিরণ রিজিজু সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় ও রাজ্যমন্ত্রী এবং লোকসভা ও রাজ্যসভার সাংসদগণ। শেষে নৈশ ভোজেরও আয়োজন করা হয় এদিন। উল্লেখ্য, 2014 সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসীন হওয়ার পর উন্নয়নের প্রশ্নে একতা উপেক্ষিত উত্তর পূর্বাঞ্চলে লুক ইস্টের বদলে একটিস্ট পলিসিতে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টায় সর্বাঙ্গীন বিকাশের প্রশ্নে একদা পিছিয়ে পড়া এই অঞ্চলে নতুন সূর্যোদয় হয়। উন্নয়নের মাপকাঠিতে ভৌগোলিক দূরত্ব অনেকটাই খুচিয়ে দিল্লির সাথে বিকাশের মূল স্রোতে যুক্ত হতে থাকে উত্তর পূর্বাঞ্চল। কমতে থাকে বিভিন্ন সুযোগ সুবিধা, পরিষেবাসহ সব উন্নয়নের অসমতা। উত্তর পূর্বের বিকাশে প্রধানমন্ত্রীর দৃঢ় মনোভাবকে পাথেয় করে সমৃদ্ধ ও আত্মনির্ভর এনই এই লক্ষ্য বাস্তবায়নে আরও উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে এনই এমপি ফোরাম। সর্বসমন্বয়ী ভাবনায় একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যেই বর্তমানে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দীর্ঘ অপেক্ষার কালো আধার কাটিয়ে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা উন্নয়নের মাধ্যমে এক সমৃদ্ধ ভবিষ্যতের দিশা খুঁজে পেয়েছে। সর্বশেষ 3 রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলও নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আস্থার এক উজ্জ্বল নিদর্শন বলা চলে। উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু কাজের অগ্রগতি এবং এই অঞ্চলের সার্বিক দিক নিয়ে আলোচনা হয় এদিন। দীর্ঘ সময় যাবৎ প্রত্যাশিত দাবি আদায় বা প্রাপ্তির তালিকায় উত্তর পূর্বাঞ্চল ছিল সবার পেছনে, কিন্তু বর্তমানে দেশের রাজধানীর সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের বিকাশ ও সমস্ত সুযোগ সুবিধা প্রদানের প্রয়াস অনেকাংশেই সফলতায় হয়েছে। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।